মুর্শিদাবাদের জলঙ্গির গুলি চালানোর ঘটনার প্রতিবাদে এবার মিছিল করল কংগ্রেস আজ বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয় এবং শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল মিছিলে হাজির ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের নেতৃত্বরা মিছিল শেষে কি বললেন বিধায়ক মনোজবাবু চলুন শুনেনি তার বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট পরিক্রমা জলঙ্গিতে যেভাবে নৃশংসভাবে সাধারণ মানুষ এই ক্যা নিয়ে যে আন্দোলন করছিল সেই আন্দোলনে সমস্ত সাধারণ মানুষ ছিল এবং আজকে সকল সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত যে খুন করেছে সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে কাগজেও ছবি বেরোচ্ছে অথচ এই মানুষকে যে তৃণমূল কংগ্রেসের নেতা তাকে পুলিশ ছুতে পারছে না এনআরসি নিয়ে কে নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলনের কথা বলছে সাধারণ মানুষ যখন আন্দোলন করছে উনি তখন সেই আন্দোলনে গুলি চালিয়ে দিচ্ছেন এবং কার পরামর্শ হলো কিভাবে হলো আমরা তাই জানতে চাই প্রশাসনের কাছে অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করতে হবে একজন মোয়াজ্জেম সে মসজিদে ছিল সেখান থেকে বেরিয়ে আসার পর সে মারা গেল একটা বাচ্চা ছেলে আজকে সেখানে একটা বাচ্চা ছেলে পর্যন্ত মারা গেছে আর যারা করেছে তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই প্রশাসনের নাখের ডগায় মমতা ব্যানার্জির এই আন্দোলন শুধু লোক দেখানো আন্দোলন ধাপ্পা দেওয়ার আন্দোলন মমতা ব্যানার্জি উনি আন্দোলনের নামে নিজে এক চেটিয়া চাইছেন যে উনি করবেন তা নয় আজকে এই আন্দোলন সারা বাংলার মানুষের হাতে চলে গেছে অতএব তাই আমরা অবিলম্বে খুনির গ্রেপ্তারের দাবিতে আমরা চাই যাদেরকে আমি দেখেছি আজকেও কাগজে যে যারা যারা খুন হয়েছে তাদের পরিবারকে হেনস্থা করা হচ্ছে যারা দোষী সাব্যস্ত তাদের বহাল তুমি পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে অতএব তাই সাধারণ নিরীহ মানুষকে ধরা পাকড়ানো বন্ধ করে না হলে কিন্তু জনরোষ জনবিক্ষোভভাবে সেখানে গোটা বাংলাব্যাপী নয় গোটা সারা ভারতবর্ষব্যাপী চলছে নরেন্দ্র মোদী তিনি এখানে রাজভবনে রাত কাটাতে পারেননি তাকে দক্ষিণ তাকে ওইখানে গিয়ে বেলুড়ে গিয়ে রাত কাটাতে হয়েছে এমন উত্তাল আন্দোলন হয়েছে আর মমতা ব্যানার্জি একদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলছেন আবার এসে মঞ্চে চলেছেন আর নরেন দিদি আর মোদি বাংলার মানুষ বুঝে নিয়েছে তাই বাংলার মানুষের কাছে মমতা ব্যানার্জি আজকে যেভাবে যেভাবে দ্বিচারিতা করছে তার প্রমাণ হচ্ছে জলঙ্গি মমতা